ওই যে এ হাওয়ার একটা হোভার ট্যাক্স ছিল হোভার না, হ্যাঁ হোভার হোভার হোভার, ওইখানে হোভার হলো, ওইখানে ওইটা দেখ, তবে ফারে আপুর থেকে বেশি খারাপ না। আচ্ছা আমরা ইস্তেমাল করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তাই না? কি লাগে বলেন, বাকি সব আছে ক্লোজ করে দিব। যান কি আছে, কি লিখতে হয়, আমি কিছু পারি না। তো কি লিখতে হয় বলেন, প্রথমে তো জি স্যার, আজকে আমি কপি পেস্ট। তারপরে কি লিখতে হয়, নুরুল আমিন শহর কি আছে? নুরুল আমিন শহর, নুরুল আমিন শহর, কি বলেন, কেউ কিছু বলবেন? আচ্ছা এতটুক কি প্রবলেম আছে, শিখাবেন আমার? এরপরে কি লিখতে হয় ভাই? টাইটেল লিখতে হবে, টাইটেলের মধ্যে কি লিখতে হবে? হোম পেজ। আজকে আজ হোম পেজটা আমি নাম দিচ্ছি, আজকে কিছু একটা নাম দেন। আচ্ছা কারে মুরগি বানাবো বলেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওই যে আপনার বান্ধবী মরিয়াম পরে ধরো, মরি হাই মরিয়াম বানান কি রে, মরিয়াম কি হচ্ছে এটা, হবে না মরে না গেলে মরিয়াম বানান কি, ঠিক আছে ভাই? ইউএম হবে, এম হবে না, ইউ এম এ আর ইউএম হবে, ইউএম, ঠিক আছে খুশি ডিপ নিলাম, ঠিক আছে আর একটা ডিপ শেষ করলাম, দেখেন ডিপ নিছি ডিপ শেষ করছি। আচ্ছা এই অংশটার নাম দিলাম হইলো ক্লাস টাইটেল, ঠিক আছে এখানে টাইটেল। আচ্ছা টাইটেলের মধ্যে একটা এইচ টু ট্যাগ নেই, যেটা একটা দিয়ে ওর নাম বোঝাবে, ঠিক আছে? এই পুরো নাম কি সার্টিফিকেটের, দেখুন না আচ্ছা যদি তাই হয় আমরা এটা দেখতে পারতেছি। আচ্ছা এরপরে সুন্দর করে এর নিচে একটা কাজ করি, সেটা হলো এইচ ফোর নিয়ে সুন্দর করে একটা তার একটা ডেজিগনেশন দেয়। কি ডেজিগনেশন দেওয়া যায়? স্টুডেন্ট দূর, রাইট 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 রাইট, এটা দেওয়া যাবে, আপু তো রাগ করবে, রাগ করলে কি যা ইচ্ছা তাই করে, আমার কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা এটা একটু সুন্দর করে ডেকোরেশন করি, কেমনে ডেকোরেশন করা যায় বলেন? আচ্ছা আমরা একটা কাজ করি, হ্যাঁ কাজটা হলো আমরা এতক্ষণ এখানে স্টাইল করছি না, মনে আছে? আমরা আজকে ইন্টারনালে চলে যাই, হ্যাঁ আলাদা একটা সিএসএস ফাইল নিব, কেমনে করতে হয় এটা রে? এখানে একটা ফাইল নেই, ফোল্ডার নিলাম সিএসএস, যত প্রজেক্টে যতগুলা সিএসএস থাকবে সবগুলা এই ফোল্ডারের মধ্যে থাকবে, ক্লিয়ার? আচ্ছা এখানে একটা স্টাইল ডট সিএসএস, ক্লিয়ার? আমরা তো কোনো এইচটিএমএল করছি আর সিএসএস করছি, ক্লিয়ার? ওকে এটা লিংক করাই কেমনে, পারি না শিখিয়ে দেন না? লিংক হাইপার, তারপর আমি পারি না কিন্তু সরি, পারেন না এই জন্য তো বলছি।
মনিম কিন্তু হারাই গেছে। জি মনিম আপু আপনি আসেন, আজকে আপনি যদি ক্লাস থেকে চলে যান সবার আজকে আপনি ট্রিট দিবেন। আরে ট্রিটে ভাই গেল গারে। You are now unmuted. বুঝিনি আরে কি ঘুমাই দিছে ফাউল লিংক আর ইএফ দেন না একটু সুন্দর করে সার্চ দেন। আরে ভাই এত কুটলে কোনো মানে আছে? এই দেখেন এই যে দেখছেন আর কিছু আচ্ছা এখানে সুন্দর করে সাথে লিংক করাবো, এখানে লিংক করে দেখলে এত কিছু লাগবে না। দেখেন সুন্দর করে একটু বুঝেন লিংক এটা ট্যাগ শুরু হয়েছে যার কোনো শেষ নাই, রিলেশন স্টাইল শিট, এই রিলেশনটার নাম স্টাইল শিট, এইচ আর ই এফ হাইপার রেফারেন্স, এটা কোথায় আছে? css/style.css ক্লিয়ার মানে এটা পাইছে তার মানে কি এই ফাইলটার সাথে আমি এই ফাইলের লিংক আপ করেছি, মানে এখানে যা যা কোড করবো এখানে এসে সেটা একটা কাজ হবে। প্রবলেম আছে? না কিন্তু যারাই মুরগি বানাবো সে যদি চলে যায় তাহলে তো বিপদ। আরে না আরে পচায় মজা নেই ভয় গেছে গা। আচ্ছা আজকে কি সবাই আসছেন? প্লিজ আজকে একটু কানেক্টেড থাকেন কারণ আজকে অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনারা বুঝতে পারবেন না এরপরে। হ্যাঁ এই জন্যে আমি লেট করছি আপনাদের কারণেই। আচ্ছা মরিয়ম ইসলাম ওনার থেকে নয়েজ আসতেছে বাট কোনো কথা বলতেছে না, শিওর মাইক্রোফোন ওপেন রেখে ফ্যানটা ছেড়ে এরপরে গেছে গা। চার্জ জয়েন করতে সমস্যা কি? চার্জ জয়েন করুক সমস্যা নেই। আচ্ছা আর কিছু? আচ্ছা এইখানে এখন কি ডিজাইন করবেন বলেন? এই টাইটেলটারে নিলাম, দেখেন টাইটেলটা নিলাম ডট টাইটেল, ওকে এটা বক্স দেই। হ্যাঁ ভাই এটা যেটা নতুন নিয়েছো ওইটাতে করছে একটা? হ্যাঁ ওইটাতে করতেছি দেখছেন। হাইট দিলাম কত? 50 পিক্সেল, ওকে সুন্দর করে এটা সাজাবো। হ্যাঁ ওকে আচ্ছা তারপর এটা টাইটেলের মধ্যে করছেন, দেখেন এটা হলো টাইটেলের মধ্যে ট্যাগ নিছেন, যে ট্যাগের মধ্যে এইচ 2 আছে এবং এইচ 4 আছে, এটাকে সিলেক্ট করবেন কিভাবে? তাই না? হ্যাঁ বলেন কিভাবে করব? এইচ 2 এর ডট টাইটেল এইচ 2 এখন যা যা লিখবেন সব এইচ 2 এর উপর অ্যাপ্লাই হবে। কালার কি দিবেন? আমি তো মজা করে ক্লাস নিতে সেই কারণে ভাই আজকে যদি ক্লাসটা আসলেই বোরিং লাগবে সিরিয়াসলি যদি মজা করতে না পারেন। আচ্ছা ব্ল্যাক তো বোঝা যায় না, কি কালার দাও? ব্যাকগ্রাউন্ড কি দেবো তাহলে? আচ্ছা আর কি দেওয়া যায় ওরে ব্যাকগ্রাউন্ড কালার? পিঙ্ক, ও খুব ফটো শুট করে ওর ক্যামেরাম্যান ওরে নিয়ে খুব বিজি থাকে। আচ্ছা আর কি করা যায়? ফন্ট সাইজ দিলাম 15 পিক্সেল, ওকে আচ্ছা যদি কারো ব্যক্তিগত প্রোফাইল হয় নামগুলো কই থাকে বলেন? বাম পাশে না ডান পাশে? আচ্ছা এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো দেখেন উপরের থেকে এবং নিচের থেকে ডান পাশ থেকে এবং
ভর্তি গেটে হ্যান্ড দেখছেন তো ফাঁকা জায়গা আছে বাট আমি তো জায়গাটা ফাঁকা করি নাই করছি না ভাই আমার তো আমার যে কোনো ওয়েবসাইটে ঢুকি দেখেন ওইখান থেকেই শুরু হয় আপনি এখানে ঢুকেন দেখেন এইখান থেকে শুরু হয় তাহলে এই জায়গাটা ফাঁকা কেন আসলো আচ্ছা এটা একটা কারণ হলো এইচ টু পি এই ট্যাগুলো মোটামুটি সব ট্যাগুলোই কিছু ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে হ্যাঁ এটা রিমুভ করে দিতে হয় কিভাবে রিমুভ করব ইউনিভার্সাল সিলেক্টর আছে এই সিলেক্টরটার নাম কি বলেন ইউ আর নাও আনমিউটেড এটা কি করে সবকিছুরে সিলেক্ট করতে পারে সবগুলোর উপরে বাই ডিফল্ট যে মার্জিন প্যাডিং আছে আমি সবগুলোরে জিরো করে দিলাম প্যাডিং জিরো ওকে আমি এটা রিফ্রেশ দেই ওয়াও মিশে গেছে ক্লিয়ার আচ্ছা এটার একটা নতুন একটা ডেকোরেশন দেই এটারে কিভাবে সিলেক্ট করব টাইটেল এ কোন ট্যাগের মধ্যে নিছিলাম h4 ওকে h4 এটারে 10 পিক্সেল করি ব্যাকগ্রাউন্ড কালার দরকার নাই আচ্ছা বুঝে বিষয় হলো প্যাডিং লেফট দিছি ওকে দেখি কি আসে ওয়াও হইছে একটু বাড়াই দিই আচ্ছা ভাই একটা কথা ছিল বলেন আচ্ছা পেডিং লেফট এটা বাইরে কি দেওয়া যেত না কোনটা কোনটা পেডিং লেফট যে লিখছেন লেফটটা কি আপনি ডটের বাইরে লেখা যেত না পিক্সেলের আগে না 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 পেডিং লেফট যতগুলো চাইল্ড আছে সেটা হলো প্যারেন্টের সাথে এইখানে লাইভ লিয়া করে আচ্ছা আচ্ছা দেখছেন ওর পরে লিখলে তো কাজ হবে না এটা তো একটা প্রপার্টি প্রপার্টিটা এরকম ভাবে ডিজাইন করা আচ্ছা ওকে এত রকম সব হয়েছে না আচ্ছা এখানে একটু কালারটা দেই এখানে ব্লু করি ব্যাকগ্রাউন্ড দরকার নেই ডার্ক একটা কালার দেই কি বলে ডার্ক কি দেওয়া যায় বলেন আচ্ছা আপনাদের সুন্দর একটা জিনিস শিখে আজকে হ্যাঁ এমন একজনে পচাই দিছি যার কোনো নাম গন্ধ নাই আচ্ছা দেখেন এখানে দেখেন একটা কালার চুজ করেন ঠিক আছে চুজ হয়েছে চুজ করা গেছে আচ্ছা এটা দেন আরজিবি কালার এই সিওএম কে কালার এই কোড এই এস এইচ এস বি কালার এই হ্যাঁ হাসলা কালার এই আর হ্যাশ কালার আমি এখন হ্যাশ কালারই ব্যবহার করি অশিক্ষিত মানুষ আপনারা সব শিক্ষিত মানুষ ক্লিয়ার আচ্ছা এখানে পিঙ্ক টালা বন্ধ করে দিই ভালো লাগে না পিঙ্ক এই আমাদের চাপ আবাস কই হয়েছে আচ্ছা আর একটা কাজ করি সেটা হলো ওর একটা ইমেজ দিই ওর একটা ইমেজ দিই ভাই টুক শব্দ করতেছে কার মেসেঞ্জারে আপনি দেখেন আপনি অফ করে দেন আচ্ছা যাই হোক এখন বিষয় হলো এটা না বিষয় হলো এটা গেল টাইটেল হ্যাঁ এই ফারিয়া আপু না মানে সারাদিন ফোনে চ্যাটিং করে তো এই যে যে এই জন্য গেলে টুকটুক করতেছে আচ্ছা টাইটেল দিলাম তাই তো ক্লিয়ার আচ্ছা আর এটা ডিপ নেই কি ডিপ নিব বলেন ইমেজ নেই হ্যাঁ নাম দিলাম
I M A J E S. Okay, সমস্যা আছে? I M G. কি নাম দিলাম? S R C. আই পড়াটা পিক দে। আই হারা গেছে না? আপু কথা বলে না। আচ্ছা কথা না বললে কোনো কাজ হয়? ও শিখবে না শিওর। মানে কিক মারে দেওয়া লাগে ক্লাস থেকে। আচ্ছা মরিয়াম আপু আপনি কি কথা বলতে এনার্জি কস্ট এনার্জি লস হচ্ছে? আপনি কি এনার্জি স্টক করতেছেন? আচ্ছা ক্লাসে আজকে সবাই অ্যাক্টিভ না প্লিজ। আজকে যদি আমি মানে সবার অ্যাক্টিভ না পাই এটা আপনারা পরে বুঝতে পারবেন না। ক্লাস অ্যাক্টিভ কে কে আছেন বলেন তো, হাত তুলেন। আছি ভাইয়া। আছি ভাইয়া। সবাই মানে আমি আমি দেখতে পারতেছি না অথবা শুনতে পারতেছি না, ক্যামেরা অন করেন সবাই সিরিয়াসনেস দেখব এখন আমি কে কে বেডের মধ্যে শুয়ে শুয়ে ক্লাস করতেছে সাথে সাথে অ্যাটেন্ডেন্স নাও নিয়ে নিব। আমি অদর বুঝছেন, আলাদা আলাদা ফোল্ডার না করে এখানে নিয়ে নিই। আচ্ছা জানি নাম নিলাম শেষ। আপনি মনে করেন এই দুইটা ফাইল এই তিনটা ফাইল আপনাদের দরকার? হ্যাঁ। আচ্ছা তো এখানের মধ্যে কি করবেন এখন? ইমেজেস নামে একটা ইয়ে নিছেন, তারপরে জেপিজি। প্লিজ সবাই একটু অ্যাক্টিভ হন। হ্যাঁ মনে মাপুর বাচ্চা চিল্লায়। ও এখানে আসছে, এটার নাম কই নেবেন বলেন? বলেন। আচ্ছা একটা কাজ করি, সেটা হলো টাইটেলটা থাকবে লেফটে, এটা থাকবে রাইটে, তাই তো? সুন্দর করে সাজায়। হ্যাঁ আচ্ছা তা কেমনে সাজাবো একটু বলেন না প্লিজ। টাইটেল টাইটেল হলো ফ্লোট লেফট, ওকে, আর ইমেজ রাইটে দেই। জি স্যার বুঝি নেই। বাহ হইছে ঠিকই হইছে, লেফট রাইট হইছে, বেশি দূরে দূরে হয়ে গেল না একটু কাছে কাছে হয়ে গেল। আমি দূরে দুই পাশে পাঠাবো, এই জন্য সেকশনই শিখাইতেছি। এই করোনা কেন কথা বলে আল্লাহ জানে। ডট চুপ হয়ে যাও গে না ভাই। মুখ তো আদান টু করে নিলে মনে হয় লিখতে মানে সুবিধা হতো আর কি। বুঝি নেই। মুখ টু আদার ভিউ মানে দুইটা নেটে এইচটিএমএল আর সিএসএস দুটো তো পাশাপাশি। আচ্ছা ভাই কেমনে জানো করে ভুলে গেছি, আমি নোটপ্যাড ইউজ করি না এই জন্য। দুটোর কেমনে জানো পাশাপাশি নিয়ে আসে মুভ টু আদার ভিউ, হ্যাঁ ওখান থেকে মুভ টু আদার ভিউ। কই 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 কই, ওকে নিচের দিকে। হ্যাঁ নামি ভাই নেট বিনস এর লোক। আচ্ছা আমি তো দেখা যাচ্ছে না হারি আপু, কথা শোনা যাচ্ছে না। আপনার স্পিকারে সমস্যা, স্পিকার চেঞ্জ করেন। আপু আপনি চ্যাট বক্সে বলতে পারেন। মাহবুব রহমান ভাই উনি ভিডিওতে কেন আছে? ওনার ক্যামেরাটা অফ করলে তো স্ক্রিনটা আরেকটু বড় হয়। আচ্ছা শুনেন এটা দেখতে পারতেছেন ভাই? প্লিজ একটু সিরিয়াস হন না সবাই। ভাই আমরা দেখতে পাচ্ছি কিন্তু যে ভাই ভিডিওটা অফ করলে আমাদের জন্য ভালো হয়। ওকে আর আপনি এখান থেকে স্ক্রিনশট দেন না, পুরোটা ফুল স্ক্রিন করেন। আর ফারিয়া আপু নে। আচ্ছা ফারিয়া আপু আপনার বাসায় কেমন ইন্টারনেট কানেকশন লাগাই দিয়েছ তো? না আজকে একটু ঝামেলা।
সাবধানে ফোন দেন। আজকে একটার সময় মিটিং আছে, যদি সাদনান যদি আসে কোনো কারণে যদি লেট করে কালকের মতো কপালে কষ্ট আছে। সাদনানের চাকরি না, চাকরি হারাইতে হবে। You are now unmuted. You are now muted. আচ্ছা বিষয় হলো এখানে একটা এডিং দূর, আপনি কথা বলেন না, কথা শোনা যায় না। এডিং টাইম ডিজেল দিলাম, হ্যাঁ কি হইছে? রাইট থেকে নিছি, ওকে। আচ্ছা লেফট থেকে না, অমন করেন কেন? পারি না স্যার। উফ, আমি বুঝতেছি না, এটা পরে পরে আমি আর বুঝি নাই। চল ক্যারিয়ার কল পেলেন। আচ্ছা এটা বুঝতে পারছেন এটা কেন হয়েছে এরকম? আচ্ছা এটার সুন্দর একটা শেপ দেই। কি শেপ দেওয়া যায়? রাইট কত দিব? 120 পিক্সেল উইথ কত দিব বলেন? 320 পিক্সেল মোটা বানা দিলাম, দেখছেন আমার সেন্স কত খারাপ। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা একটু ছোট করি, হ্যাঁ এত বড় আসলে ভালো লাগে না। যাই হোক দেখতে খারাপ লাগে, লাগুক শেষ। রেডিয়াস কত দিব? ব্যাকগ্রাউন্ডের সাথে তো রেডিয়াস হয় না, এই জন্যে। বড়টা রেডিয়াস কি কাজ করে না? এবার এটা তো আইডি না, এই জন্যে আসে না। বুঝছে? একটু বড় বাড়াই দিই। 50% করে দেন। হ্যাঁ পার্সেন্টেজ হিসেবে এখন আসি নেই। আচ্ছা 50% করলে কি হবে দেখছেন? আচ্ছা আমি কারো কিন্তু কোনো আওয়াজ পাইতেছি না, হ্যাঁ হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। ওকে কারো কোনো আওয়াজ পাচ্ছি না, পাচ্ছি তারপর কি করা যায় বলেন? এখানে একটা ইয়ে নেই, এই জায়গা ইমেজ শেষ হইলো, ইয়ে শেষ হইলো। আচ্ছা তারপরে আবার একটা নিলাম, এটা ডিপ নেই। ডিপের নাম দিব কি বলেন? এইখানে ওর কন্টাক্ট অ্যাড্রেস নিব, হ্যাঁ ভাই একটা কথা ছিল বলবো? জি নির্ভয় বলে ফেলেন। আমার যতগুলাই আমার যাই নেই না কেন, সবগুলাই যে ডিপ দিয়ে আর ক্লাস দিয়ে ওটা করতে হবে, মেনশন করতে হবে, তাহলে তো আপনি ওই জায়গাটা ধরতে পারবেন না। আচ্ছা ইউ আর নাও আনমিউটেড, বুঝতে পারছেন? হ্যাঁ আইডি কোথায় নিব, ক্লাস কোথায় নিব সেটা পরে দেখাচ্ছি, হ্যাঁ টেনশনের কোনো কারণ নেই। দুটোর মধ্যে তো অবশ্যই কোনো পার্থক্য আছে, আপনি আপাতত ভুলে যান যে আইডি নামে কিছু আছে, মনে করেন সবই ক্লাস। আচ্ছা এনে কি নিব? একটা ট্যাগ নেই, কি ট্যাগ নেওয়া যায়? এটা
কেউ কোনো কথা বলবেন? এখানে যে প্রবলেমটা হয়েছে সেটা হলো, দেখেন এখানে একটা প্যাডিং দেওয়া আছে, এখানে একটা প্যাডিং দেওয়া আছে, এখানে একটা প্লট দেওয়া আছে, এখানে প্লট দেওয়া আছে। আচ্ছা, প্লট দিলে অবশ্যই খেয়াল রাখতে হবে তার উপরে এটা একটা উইড দিতে হবে। আচ্ছা, উইড আমরা অলওয়েজ ট্রাই করব যে এইটারে আমরা পার্সেন্টেজে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আমি প্রথম যে অংশটা ডিফাইন করে দিব না যে এখানে 50% এখানে 75%, একটু দাঁড়ান আমি আপনার একটু প্র্যাকটিস করাই দিই। আচ্ছা, 100% থেকে 75% বাদ দেয়, বাকি থাকে কত? 25। আপনি ফাঁকি মারছিলেন মনে হয় ক্লাসে, না? গড, ভাই সব মার্জিন পেডিং উঠাই দিছি, তাই না? উঠাই দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে, উঠাই না দিলে এই জায়গাগুলোতে আরো হিজি ভিজি হইতো। তো এটা যেহেতু দিছি, সবগুলোর আমার আলাদা আলাদা মার্জিন পেডিং দিয়ে এটা ম্যানেজ করতে হবে। হ্যাঁ, বা যখন বডি স্টাপ করবেন ইজিলি এটার সেন্টার এটার হয়ে যাবে। হ্যাঁ, তো এটা আর একটু নিচে নামিয়ে আসবেন কেমনে বলেন? হ্যাঁ, এখানে এখানে দুইটা দুইটা ওয়েতে করা যায়। একটা বিয়ার দিয়ে দেন, ম্যান বিয়ার দিয়ে ভাই। আচ্ছা, বিয়ার দিলে স্ট্যান্ডার্ড না, ঠিক আছে? আচ্ছা, টেক্সট লাইন দিলে হয় না? না, টেক্সট লাইন দিলে হবে না। টেক্সট লাইন দিলে সেন্টার হয়, কিন্তু উপর থেকে একটু নিচে নামাবো, সেখানে কি করব? মার্জিন, মার্জিন দিয়ে দিলে। হ্যাঁ ভাই, মার্জিন মার্জিন টপ মার্জিন টপ টপ। হ্যাঁ হ্যাঁ, টপ মার্জিন টপ কার উপরে সিলেক্ট হয়েছে? কন্টাক্টের উপরে। কন্টাক্ট তো ঠিকই আছে, কেন কেন বলেন? উপরে থেকে নিচে নামে কেন বলেন? এটা যেরকম হওয়ার কথা না? দাঁড়ান, আমি ভুল করছি মনে হয়। মোবাইলের মধ্যে বাইয়া নিছেন, পিটেক নিছেন, এই জন্য হইতেছে না। সমস্যা নেই, না না না, এটা এই জন্য হয় নাই, এটা হচ্ছে অন্য কারণে, সেটা আমি বুঝে গেছি, আপনাদের বুঝতে হবে। আচ্ছা, সেটা হলো দেখেন, দেখেন আমি প্রথম যে অংশটা নিয়েছি টাইটেল এবং পরে ইমেজ নিয়েছি, এই দুইটা মিলে কি উপরের এই অংশটা আমার জায়গা নিয়ে নেওয়ার কথা? এই অংশটা, জি জি ভাই। আচ্ছা, এই অংশটা জায়গা নেওয়ার কথা, বাট এটা যে এই অংশটা জায়গা দিব তার জন্য একটা কিছু করছি, করি নাই।
আচ্ছা এইখানে এই জন্য একটা ট্যাব নিতে হবে, ডিপ নিতে হবে, ঠিক আছে, এবং এইখান থেকে এই পর্যন্ত একটা ডিপ শেষ করতে হবে, আলাদা আলাদা সেকশন করতে হবে। আচ্ছা এইখানে টোটাল দেন এই সেকশনটা আলাদা, এর ভিতরে টাইটেল এক অংশ ভাগ হয়ে গেছে, ইমেজ এক অংশ ভাগ হয়ে গেছে, তাই তো? এটার নাম দিলাম কি, এইটা এটা হবে মাস্ট বি আইডি, আইডি নামে আপাতত ক্লাস দিয়ে করি, ক্লাস দিয়ে করা যাবে। হ্যাঁ এটার নাম কি, হেড টাইটেল নাম দিলাম, ওকে। এখানে টাইটেল নিচ্ছি, সবকিছু করছি, উইথ কত পিক্সেল, হাইট কত পিক্সেল, এটা একটু ডিফাইন করে দিতে হবে এই জায়গায় এসে। উইথ 100%, তা নাহলে তো পুরোটা জায়গা নিবে না। আচ্ছা এটারে 100 পিক্সেল করে দেই, ওকে। তাহলে কি হবে দেখেন, টোটাল যে জায়গাটা আছে এই জায়গাটা 100 পিক্সেল নিবে। আচ্ছা কেন নেয় নেই, এখানে সেভ দেয় নেই, এখানে সেভ দেয় নেই, ওকে। এখন হয়েছে, নিচে নেমে গেছে, কেন নিচে নামছে বলেন, মানে ওইখানে আমি বুঝি নেই, আবার একটু যদি বোঝাইতেন এটা। আচ্ছা সেটা হলো আমি মানে আপনাদের, আপনারা আগে যে চিন্তা করবেন সেটা হলো টেবিল ড্র করবেন, বুঝছেন, এই পুরা পুরা টপিকটা আসলে টেবিলের উপর ডিপেন্ড করে। আপনারা যদি, যদি আমরা সবসময় সেকশনিং সবার আগে যখন করি তার আগে টেবিল দিয়ে করি, তো টেবিল যদি হইতো আপনার একটা টেবিলের মধ্যে 4-5টা রো নেন, বুঝছেন, এই অংশ একটা, এই অংশ একটা, এই অংশ একটা, এবার যদি উপর নিচে লাগে মার্জ করে নিতে পারবেন না, কল স্পান রো স্পান দিয়ে, আমি একটা কাজ করি সেটা হলো এখানে একটা বর্ডার দিয়ে দিই, এই যে হেড টাইটেল এর এখানে একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার 1 পিক্সেল সলিড দিব, ব্ল্যাক মরিয়মের কালার, দেখছেন, কিন্তু ইমেজ মানে এটা হচ্ছে একটা অংশ, মানে এটা একটা কলামেই থাকবে, মানে একটা রোতেই থাকবে, সরি একটা রোতেই থাকবে, কিন্তু ইমেজের সাইজটা আমি ডিফাইন করে দিয়েছি, তাই না? এখানে বড় হয়ে গেছে এই কারণে। আচ্ছা এটাকে কি করা যায় তাহলে বলেন, ইমেজ হাইট এত পিক্সেল, এত পিক্সেল দরকার নাই, আমি 100% দিয়ে দিই, 100% হলো ওর যতটুকু জায়গা ওর জন্য ডিফাইন করা আছে সে জায়গা ও নিয়ে নিবে, আমার কোনো মাথা ব্যথা নেই, ক্লিয়ার, পাও হয়েছে। কিন্তু ওর জন্য এখানে আছে 75% জায়গা, 22% জায়গা, তাই না? এখানে ওর জন্য 15% দিয়ে দিই, দেখেন না, উপর থেকে এখানে দেখেন ওর প্যাডিং দেওয়া আছে ইমেজের জন্য, এই যে টপ প্যাডিং দেওয়া আছে 10 পিক্সেল, ওকে দিলাম বাদ। তাহলে কি হবে, উপরে চলে গেছে, আচ্ছা 15 পিক্সেল আরো বেশি মনে হইতেছে, তাই না? 50% 10% দিয়ে দিলাম। ভাই আপনার এটা স্ক্রিনটা হ্যাং হয়ে আছে কেন আমার এখানে? দরকার বুঝলাম না, যেমনি চিল্লায় বয়ফ্রেন্ড এর সাথে ঝগড়া লাগলে মানুষ এমনি চিল্লায় না। হ্যালো ভাইয়া। জি হ্যাঁ। আচ্ছা যে হেড টাইটেলে যদি আমি ওভারফ্লো অটো করে দিতাম সেই ক্ষেত্রে কি ইমেজটা ওর মধ্যে ফিট হয়ে যেত না? হ্যাঁ ওভারফ্লো হিডেন ওভারফ্লো অটো করে দেওয়া যাবে, কিন্তু আমি প্রপার্টিগুলো শিখাই নাই, আমি একটু টেবিল কনসেপ্টে ওনাদের একটু শিখাচ্ছি। আচ্ছা ভাই প্রফেশনালি জন করবেন, ক্লিয়ার ডিফিউশন করতে হবে, রোতে নিয়ে আসতে হবে, এগুলো একটু প্রফেশনাল লেভেলে, এখন যদি করাই আসলে বুঝতে কঠিন হয়ে যাবে, এই জন্য আর কিছু না। আমি এখানে একটা জিনিস দেখেন, এখানে আমরা ছোট ছোট অংশ ভাগ করে দেখলাম, ভাগ করে দিই, হ্যাঁ সেটা হলো। আচ্ছা আবার মেসেঞ্জারের শব্দ, এই সারাদিন মোটে কি চ্যাটিং করে নাকি?
আচ্ছা দেখেন এইখানে দেখেন এই জায়গাতে প্রবলেম রয়ে গেছে, যখন আমি এটারে করি তখন এটা আমার সুন্দর করে সেকশনই ভাগ করতে হবে না, কেমনে করবো বলেন? কেউ রেসপন্স করেন না প্লিজ। আচ্ছা এখানে দেখেন এই অংশটার নাম কি টাইটেল, টাইটেলে কোনো হাইট দিছি? এই দেন হাইট দিছি 50 পিক্সেল, এই কারণে এই সমস্যাটা রয়ে গেছে তাই না? এখানে 100% দিয়ে দিই, ওর জন্য জায়গা তো ডিফাইন করাই আছে, আমার টেনশন কি রে ভাই? নিয়ে নিছে পুরোটা জায়গা? হ্যাঁ নিয়ে নিছে। ওকে এটা নিয়ে নিছে। আচ্ছা এইখানে দেখেন এইখানে এই মাঝখানে জায়গাটা কইতে আসলো, এই অংশটার নাম কি টাইটেল, এই অংশটার নাম ইমেজ, পুরোটার নাম হেড টাইটেল। তাহলে হেড টাইটেলের যে 100% জায়গা আছে, জায়গার মধ্যে টাইটেল নিছে 75% জায়গা, ইমেজ নিছে 10% জায়গা, বাকি থাকে কত পার্সেন্ট? বাকি তো ভাই 15%। এখানে যদি 90% করে দেই তাহলে 100% ক্লিয়ার। ওকে কিন্তু এখানে চলে আসলো কেন, হোয়াই বলেন? আচ্ছা কারণ হইলো আপনারা ভিতরে প্যাডিং নিছেন, প্যাডিং নিছেন এই এলিমেন্ট গুলোর ভিতরে, দেখেন এই এলিমেন্ট গুলোর মধ্যে এখানে কোনো প্যাডিং নাই, এখানে প্যাডিং নাই। প্যাডিং না থাকার পরে যে 1 পিক্সেল যে জায়গাটা আছে বর্ডার, এটা তো এই 100% এর বাইরে। তো এই ক্ষেত্রে আমরা ডিজাইন মিলানোর সুবিধার্থে আমরা কি করে এখানে 88% বা 85% দিই, সমস্যা তো কিছু নাই, কারণ তো আমি মিলাই ফেলছি, লেফট রাইট দিয়ে মিলাই ফেলছি, সমস্যা তো কিছু নাই আছে। আর এই বর্ডারটা তো থাকবে না, ছোট করি দেন সেই আনুপাতিক হারে ছোট বড় হয়ে যাচ্ছে। মাথা ব্যথা আছে আমার? ডিভাইস বড় হইলে ছোট হইলে আমার কোন সমস্যা আছে? খুব খারাপ লাগে দেখতে, মনে না না মনে উপর থেকে নিচে থেকে হয়েছে, টানবামে থেকে হয়েছে, হয়নি কেন হয়নি? লিখে দিত আপনি, মেনশন করে দিত আপনি। আচ্ছা আপনি তো এখানে টাইটেলের প্যাডিং দিচ্ছেন, প্যাডিং প্যাডিং কোথায়, লেফট না রাইট? লেফট। কত পিক্সেল? 5। ওকে দিলাম, আসছে তাও হয়নি, এখানে যদি কোনো কারণে বেশি লাগে আমার দিলাম একটু বড় করে, সমস্যা নাই, তাতে কিপটিমি করে লাভ নাই। আমি দেখি ইউনিভার্সাল ট্যাগ দিয়ে সবগুলো জিরো করে ফেলছি। জিরো করছেন, বাট সেক্ষেত্রে ঢুকে গেল কেন, মানে কেটে গেল কেন? আমার কাটার কারণে, এটা কাটার কারণে আপনি ঢুকে নেই, একদম ব্রাউজারে শেষ চলে আসে। এখানে একটা কাজ করতে হয় মার্জিন জিরো অটো, অটো দিলে এটা মাঝখানে চলে আসে, কিন্তু আমি অটো দিয়ে আপনাদের করাই নেই, কারণ হলো অটোটা একটু ইয়া হবে, প্রথম দিকে বুঝতে একটু কঠিন হবে, এই কারণে আর কিচ্ছু না। আপনি মানে জাস্ট আমি টেবিলে ভাগ করাই দিয়েছি, আমি মার্জিন প্যারিং অটো অটো দিয়ে মাঝখানে নিয়ে আসা এই জিনিসগুলো একটু পরে করাবো। হ্যাঁ আপনাদের আপনাদের মানে আমি যতটুকু বুঝাই দিয়েছি আমার মনে হয় আগের ক্লাসে বা মোটামুটি ক্লাসে বুঝতে পারতেছেন। এটা দেখা যাবে, এটা বাইরে চলে গেছে, আমরা হাইট ডিক্লেয়ার করিনি। আচ্ছা এটা পুরোটা একটা হাইট ডিক্লেয়ার করতে হবে যখন রেসপন্সিবিলিটি চিন্তা না আসে। আচ্ছা তো আপনি এখানে একটা কাজ করেন, ও আচ্ছা এই দেখেন 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 হাইট এত। আচ্ছা এখানে আপনি এটা সুবিধা মিলানোর জন্য একটা কাজ করেন, 95% করে দেবেন এখন, ঠিক আছে? আপনি যতগুলো সাইড দেখেন সবগুলো সাইড আসলে দুইটা স্ট্রাকচারে হয়, এটা হলো বুট স্ট্র্যাপ, যখন করবেন তখন আসলে বুঝতে পারবেন। এবং
তো ওইটাতে যদি করেন তখন দেখবেন যে বড় ছোট হয়ে যাবে। সেটা আমি ইয়ে সময় করাই দিই। হ্যাঁ এই যে ভিউপোর্ট ইয়াতে আপনার কন্টেইনার ক্লুড এবং গ্রিড, এটা হলো মাঝখানে বা সবগুলো ওয়েবসাইটেরই দেখেন এই যে গুগলের যে ওয়েবসাইটটা শুরু হয়েছে এইখান থেকে, এই সাইটটা শুরু হয়েছে এইখান থেকে, তো সবগুলো সাইটটা শুরু হয় তো এরকম একটা প্রসেসে। তো আপনি যখন এটা হাইট 95% করেছেন এখন তো কোনো সমস্যা নেই হইতেছে। এখন এই ক্ষেত্রে একটা জিনিস দেখেন এখানে আবার একটা প্রবলেমে পড়বেন, সেটা কি প্রবলেমে পড়বেন? আচ্ছা আমরা আগে মোবাইল নাম্বারটা বাদ দিই। হ্যাঁ মোবাইল নাম্বারটা বাদ দিই, কারণ হলো মোবাইল নাম্বারটা আলাদা জায়গায় ঢুকে গেছে। আমরা এটার আগে বাদ দিই, আমরা একটা সেকশন পুরোপুরি রেডি করি। আচ্ছা এখানে আমি হেড টাইটেল দিছি, বাট হেড টাইটেলের পরের অংশটা তো আমার ঝামেলা করবে তাই না? এখানে আরেকটা ডিপ নেই, সমস্যা আছে কোনো? সেই ডিপটার নাম কি দিব? না না এটা তো টোটাল দা, এটা টোটাল সাইট র‍্যাপার দেন একটা দিলে হবে। এটা তো আমি যে আমি জায়গাটা ইউজ ক্রিয়েটেড করি, ক্লাস তো যে কোন শব্দ ওয়ার্ড ইউজ করা যাবে। মেইন র‍্যাপার ব্যবহার করলে মোটামুটি সবাই বুঝে যে এটা মেইন র‍্যাপার। হ্যাঁ আপনি এখানে ঢোকেন, ঢোকার পরে ডট মেইন র‍্যাপার ওকে শুরু করছেন শেষ করছেন। এখানে হাইট না দিয়ে উইথ দিয়ে দেন, আর কিছু সমস্যা আছে? যাই এখন এখান থেকে এটা কেটে দিয়েছেন, এই উইডটা কেটে দেন, সমস্যা নাই। উইড অটোমেটিক নিয়ে নিতেছে। ওকে কেন নিতেছে না? উইড এখান থেকে নিতে 95%, এখানে যখন আসবেন এখানে একটা উইড দিয়ে দেওয়া লাগবে, এইখানে তখন 100%, কারণ এটার ভিতরে আছে। এই তো মাথার উপর দিয়ে যাচ্ছে আমি শিওর কত আচ্ছা তাহলে আপনারা সুবিধার জন্য আরেকটা সহজ করে দিই, সেটা হলো দেখেন যত হ্যাঁ বুঝি নেই সাইড দুইজন তিনজন ঠিক মরিয়াম কিন্তু হারাই গেছে, ঠিকই হারাই গেছে। মনে মনে খুশি হারাই গেছে, গায়েব হয়ে গেছে।
হ্যালো 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 1 2 3 4 5 6 হ্যাঁ আছে সমস্যা তাই আমি কথা বলিনা আচ্ছা সেটা হলো দেখেন আমরা এটা কাজ করি এই অংশ টোটাল কেটে দিই ডিলিট কোনো মায়া নাই দেখছেন মায়া আছে হাই হাই কোনো মায়া আছে হ্যাঁ এখানে কি করলাম মেইন রেপার মেইন ব্যাপারটা নিয়ে আসি ম্যাম আপনি একটু সেকশনিং করে শিখেন যে কথা বলে না তারা নিয়ে এত ডিজাইন করে লাভ নেই সেজন্য আমি কেটে দিচ্ছি ফোর টোয়েন্টি ডিজাইন করে লাভ না আচ্ছা এখানে একটা কাজ করি মেইন ব্যাপার যেহেতু টোটাল সাইডের ব্যাপার এটার একটা হাইট এটার একটা উইথ দিয়ে দিই ঠিক আছে এটার টোটাল সাইডটা একটা উইথ দিয়ে দিই 95% দিলাম সমস্যা আছে কোনো কারো না ভাইয়া হাইট আপাতত দিব বাট কিছুক্ষণ পরে হাইটটা বন্ধ করে দিব মিনিমাম হাইট দিয়ে দিই মিনিমাম হাইট কত দিব 65 পিক্সেল ক্লিয়ার আমরা চেষ্টা করব সব সময় যে ইয়েটারে মানে আপনার হলো না উইথ যেটা আছে এটার পার্সেন্টেজ হিসাব করতে ঠিক আছে জি তাহলে ব্রাউজার নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না এতটুকু বুঝছি জি আচ্ছা কিন্তু একটা প্রবলেম রয়ে গেছে দেখেন আমি 95% নিচ্ছি বাম পাশ থেকে 95% নিচ্ছে ডান পাশ থেকে 5% ছেড়ে দিচ্ছি কিন্তু কেন ওয়াই ব্রাউজারে নিজস্ব মার্জিন প্যাডিং আছে ব্রাউজারে নিজস্ব মার্জিন প্যাডিং আছে ও ব্রাউজারে না সবগুলো ট্যাগেরি আছে ব্রাউজারে কিছু কিছু ক্যাশে থাকে এটার জন্য কি করতে হয় আমি শিখেছিলাম মনে পড়ে ইউনিভার্সাল ভেক্টর হ্যাঁ মার্জিন জিরো জিরো প্যাডিং জিরো জিরো ওকে ক্লিয়ার ক্লিয়ার কিন্তু তাও হবে না মার্জিন জিরো অটো এখন আপনি যত পার্সেন্টেজ যেভাবে করেন এর মাঝে চলে আসবে ক্লিয়ার ওকে ঠিক আছে জি ভাই কোনো হইচই আছে না নীরব আর হইচইটা কই গেল ঠিক আছে একটা কাশি দেন গলাটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা মেইন ব্যাপারের মধ্যে আমি কি নিব টাইটেল নিলাম এখানে আমি কি করবো না পারি নাকি সবচেয়ে বড় কথা বুঝবো কত পার্সেন্ট বলেন এখন 100% দিব আচ্ছা এখানে 100% এর মানেটা কি দেখেন আপনি একটু বুঝেন সেটা হলো প্যারেন্ট ঠিক করতেছি টেনশন নেই ভাই রানিয়ান না
দেখেন এইখানে 100% দিলে এই পর্যন্ত চলে আসে, তার মানে কি আছে এইটার একটা বড় মিনিমাম হাইট দিয়ে দিই, কত বেশি কত দিব বলেন? লাইনে আছেন এরপরে কি আছে? ডিপ, এখানে একটা ডিপ নেই, ডিপ নিব, ডিপের নাম দেবো কি বলেন? কি নাম? ক্লাস, ক্লাস নাম দেবো, যাইটা দেয় দিই, সমস্যা নেই। ঠিক আছে, না আপনার হাবি জাবি লিখছিলাম, দরকার নেই আপনার একটা লিগ্যাল নাম দেন, সেটা হলো ট্রাই করেন, উল্টা পাল্টা ট্রাই করলে বিপদ, পরে আপনার ইচ্ছা মতো টাইপ করুন, এটা নিয়ে কপি করে নিয়ে চলে আসবে। পরে লাইক করছি কে থেকে বলবেন আমার নাম, আমার চাকরি চলে যাবে। আচ্ছা, সবসময় ক্লাসের নামগুলো এমন ভাবে নিবেন যেটা মানুষ বুঝতে পারে। হ্যাঁ, এখানে একটা কাজ করতে পারেন, লেফট কন্টাক্ট, আচ্ছা হ্যাঁ কন্টাক্ট না, এখানে নেম নেব, নেম সেকশন, নেম, আচ্ছা নেম নিলাম, শুধু নেম নিলাম, কোনো সমস্যা নেই, নেম নিলেও কেউ বুঝতে পারবে। এখন আসি এখানে কি করবো, উইথ দিয়ে দিব না, এখানে উইথ দিলাম হলো 75%, সমস্যা আছে কারো কোনো? না, মিনিমাম হাইট দরকার নেই, মিনিমাম হাইট যদি আমি এখানে পার্সেন্টেজ করে দিই তাহলে সেই 100% জায়গাটা নিয়ে নেবে, এখানে বাড়াবো কমাবো এটা অটোমেটিক বড় উঁচু হয়ে যাবে। ঠিক আছে, মিনিমাম হাইটাই দেওয়ার জন্য, মিনিমাম হাইট 100% নিচে উড়ের উপরে কথা ছিল না, বাট ভুল করে নিছে হয়তো বা, জানি না ভাই, সরি। কি করবো, কপি পেস্ট দেখছেন আমি কত কপি পেস্ট করি, কপি পেস্ট করতে পারবেন না এখানে? যেটা করতে হয় যদি পাশাপাশি দূরে নিতে হয় ডিপ এবং হাইট উইথ নিচ্ছি, হ্যাঁ এটা বলে দিতে হয় যে এটা কোন পাশ থেকে অ্যালাইনমেন্ট নিবে, এটা দিবে বাম পাশে, বাম পাশ জায়গা হওয়ার পরে তারপরে জায়গাটাকে দিবে, তাই তো? এটার জন্য লেখতে প্লট, আমি এটা লেফট থেকে শুরু করাতে যাচ্ছি, তাই তো? এবং এটা শেষ হওয়ার পরে এর পরবর্তীতে এখানে যে আবার লেফটে এন্ড করবে, মানে এটার লেফট শুরু হওয়ার পর আবার এটার পরপরে লেফটে চলে যাবে, পার্থক্য গুলো দেখেন, দেখেন দেখছেন লেফটে চলে আসছে, এটা শেষ হয়েছে তার ওটার সাথে লাগে এটা চলে আসছে, যদি এখানে আপনার রাইট দেন আমি কোন আচ্ছা পার্সেন্টেজ দিলে ভাই এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়, আরো কিছু টিপস আছে শেখাবো, না সমস্যা নেই, যেগুলো শিখালে আপনাদের রেসপন্সিভ নিয়ে খুব মাথা ব্যথা করতে হবে, বুঝছো? হ্যাঁ ভাই, দেখেন ক্লায়েন্টের চাওয়া ছিল এরকম,
এবং এটা সুপার ফাস্ট লাগবে ক্লায়েন্টের। আচ্ছা ভাই স্পিড মানে ইয়া আপনার এই যে একটা ওয়েবসাইট মানে একদম স্পিড ভালো মানে সুপার ফাস্ট এরকম করলে কি কোনো কোডিং করতে হয় না এটা সার্ভারে? না অনেক কিছু ইস্যু আছে ম্যাম, এই যে এটা দেখেন এটা অনেক স্মুথ করা হয়েছে না, আপনার কি মনে হয় যে অন্যান্য স্লাইডারের মতো? না না হ্যাঁ না না দুইটা দিন ধরে এটাই করতেছি। ওপেন অ্যাডমিন তবে আনো গুগল রে লালাবেল দিয়ে করছ না ভাই? হুম ও সেই ভাই টেম্পলেটটা দিয়ে গেলাম, ডিজাইনটা কেমন মোটামুটি ভালো না দেখতে সুন্দর না? হ্যাঁ হ্যাঁ টেম্পলেট ঠিক আছে। এর কি মেসেজ অপশন আছে চ্যাট বক্স বা মেসেজ? না হ্যাঁ একটা মেসেজ অপশন আছে ভাই দেন মানুষ আছে বুঝছেন দুইটা করার জন্য যদি নিজেরটা ভাগ করি তাহলে আবার ডায়েট শুরু করতে মানে শুরু করলে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট আপনাদের কি PW PW ক্লাস ওয়ার্ক ও CW আপনারা ফাঁকিবাজ, আমিও তো ফাঁকি মারি, কারণ আপনাদের যে কনসেপ্টটা শিখেছি
একটু ক্লিয়ারলি শিখেন, আমি যে কারণে আপনাদের কোডটা পুরোটা কেটে নতুন করে করছি যাতে আপনারা পুরোপুরি বুঝতে পারেন। এখন বুঝতে পারছি, আপনি নতুন কোড করা দিয়ে বুঝতে পারছি, আমি যেমন আগেটা বুঝতে পারিনি। আচ্ছা মোটামুটি একটা ক্লিন একটা কোড হয়ে গেছে, সমস্যা নেই। ওকে, আর আপনারা বলেন আমরা কিভাবে সেকশন বানাই দিবেন। ঠিক আছে, আমরা এটা করব। কেমনে করবেন? আমি কি মনে হয় এটা না হলে আপনি পরবর্তী টপিক আগাইলে আপনারা বুঝতে পারবেন। ভাই আপনি করেন, আপনি করেন, বুঝি নাই, আপনি করতেন, আপনি করেন ভাই, এটা তো সবাই বুঝতে পারছে, আপনি পরবর্তীতে আগাইতে পারবেন। এখন ভাগ করি, কি ভাগ দিব বলেন? মুড়ি খেতে আপু, আপু এখন তো আপনার কথা ক্লিয়ার। হ্যাঁ, রিস্টার্ট মাস্টার। আচ্ছা, দেখি কোন সমস্যা আছে না? পেডি আরে এগুলা নিয়ে কোনো প্রবলেম হয় আছে? ওয়াও, ইজি ভাই, মার্জিন দিলে একটু ভালো হতো না? কেন এর মধ্যে মার্জিন দিবেন কেন? একটু সৌন্দর্যের জন্য একটু ফাঁকা থাকলো। ফাঁকা তো এখানে মার্জিন দিবেন, মার্জিন যা দিবেন সব ডাইনে মামা থেকে ম্যানেজ করবেন। আমি আপনাদের সেকশনই ঠিক আছে না? এটা ঠিক আছে, যত নিখুঁত ভাবে করতে পারবেন তত ভালো। হ্যাঁ, তবে দুই পিক্সেল মার্জিন দিলে তো একটু সুন্দর দেখায়। হ্যাঁ, আমি এটা কাজ করি, সেটা হলো দেখেন কেসে কোনো সমস্যা আছে না? মনে থাকলো আমি আমি কোনো সলিউশন দিতে পারতেছি না, সরি। আমি এখানে এই মিনিমাম এটা তুলে দিই। আরে আপুরে মিউট করছি সবার আগে, মানে এর বাসা থেকে বেশি নয়েজ আসে, এর বাচ্চা কাচ্চা গানা করে। আমার বাসা থেকে আজকে নয়েজ আসছে না দেখেন? আপনি কান্নাকাটি করে তো বাচ্চা কাচ্চা, এই জন্য না আমার ওই যে বুঝতে পারছি না যে জন্য। আচ্ছা দেখেন, আপনি এই সেকশনই যদি করতে পারেন আপনাদের একটা সাইডের পুরোপুরি একটা স্কেলিটন দাঁড় করানো কোনো সমস্যা হবে না, শিওর থাকেন। সমস্যা হবে কোনো? আমি দুইটা ভাগ করা শিখেছি, তিনটা ভাগ, চারটা ভাগ, দশটা ভাগ, কোনো সমস্যা আছে? ভিতরে ভিতরে যে ট্যাগ গুলো নিচ্ছেন সেই ট্যাগ গুলো সিলেক্ট করতে পারতেছেন, আর কোনো সমস্যা আছে? বলেন বলেন। আমরা যে ডিপ নিলাম, প্রথম যে ডিপ নিলাম অথবা সেকেন্ড ডিপে আমি যদি এগুলোর কলাম করতে চাই, এগুলো কি টেবিল বা টিয়ার দ্বারা করতে হবে নাকি ডিপের মধ্যে আলাদা করে কলাম নেওয়া যাবে? আমি যদি এটাকে পাঁচটা বা সাতটা কলাম করতে চাই সেকেন্ড ডিপকে। আচ্ছা, আমরা এটারে কোনো টেবিল ইউজ করে করিনি, আমরা টোটাল ডিভিশন ইউজ করে করছি। হ্যাঁ, আপনি এখানে কলাম স্ট্রাকচার আগে ব্যবহার করা হতো, এখন আর সেটা হয় না। তবে এটা বুটস্ট্র্যাপে যাওয়ার পরে গ্রিড ব্যবহার করা হয়। আমি একটু পরে স্কেলিটন দাঁড় করাবো, যেটা পরে একটা ওয়েবসাইটের স্কেলিটন দাঁড় করে দিব, সেকশন দেখা দিব। হ্যাঁ, এতটুকু বুঝছেন? করতে পারবেন? হ্যাঁ ভাই, করতে পারবেন। কেমনে পারবেন?
আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্ট না ক্লাসে, বুঝছেন? আমি একটু মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, আমার ওয়ার্ড ইনস্টল দাও আছে কিনা আল্লাহ মালুম। মানে এখন আমরা এটা করে দিব আপনাকে? এটা না, আমি আপনাদের এটা বানাই দিচ্ছি, দাঁড়ান না, কেমন করেন কেন? আমি আমি শিখেছি প্লাস বি হোল স্কোয়ার, আপনি এ টু দি পাওয়ার এ প্লাস বি হোল কিউবের সূত্র পারবেন না? ভাই আপনি শিখিয়ে দিলে অবশ্যই পারবো। আচ্ছা আমি পারি না কিছু ভাই, আমি আপনাদের সাথে শিখতেছি। নেন এরকম ভাবে ভাগ করেন, আগে ইচ্ছা মতো টেবিল নিলাম, সমস্যা নেই। ওকে উপরের এই অংশটারে করবেন মেনু, তাই তো? ওকে আচ্ছা এই অংশটারে করবেন, আচ্ছা এই অংশটারে একটু বড় করে নিই, হ্যাঁ দেখতে সুন্দর লাগবে, নাহলে সুন্দর না লাগলে তো ফারে আপ আবার করবে না। আচ্ছা এই অংশটা কি সাইডে ফুটার, তাই তো? আচ্ছা এই অংশটা কি নেভার নেভিগেশন বার থাকে না এখানে? আচ্ছা আর কি থাকে কমন কিছু? এই অংশটা থাকে স্লাইডার, ক্লিয়ার? আচ্ছা এই জায়গার মধ্যে আপনারা কাজ করবেন, এটা হলো নোটিশ বোর্ড, মনে করেন নোটিশের জন্য এটা ওয়েবসাইট বানাচ্ছেন, এভাবে এরকম ভাবে চারটা চারটা করে নোটিশ দেওয়া হবে এখানে, মনে করেন নিউজ পেপারের সাইডের কথা চিন্তা করেন, ঠিক আছে? এই অংশটা অনেক বড়, কারণ বড় করতে তো আমাদের সমস্যা নেই, তাই না? অথবা আপনি মনে করেন আপনার নিউজ পেপারের সাইডে বানাচ্ছেন, অথবা আপনি আচ্ছা আপনাদের জন্য ইজি করে দিই, হ্যাঁ সেটা হলে এই টোটাল অংশটা বাদ দিন, একটু কমপ্লেক্স না বাংলাটা, পারবেন? You are now unmuted. পারবেন কিনা সেটা বলো ভাই, চেষ্টা করে দেখতে পারি ভাই হবে কিনা জানি না। পারবাম পারবাম কারকার কনফিডেন্স লেভেল 0। আচ্ছা কারকার কনফিডেন্স 0, কনফিডেন্স লেভেল 0। ইউ আর নাও আমার আমার সবার আগে আমার আর কার নাইমুল ভাই পারবে না, গুড, এরকম সিআরই তো দরকার। আমি তো পারবো না ভাই, ঠিক আছে আপনার আমি শিখাবো, সমস্যা নেই, গুড, এরকম স্টুডেন্ট আমার দরকার। কি বলো এটা মিজান ভাই বলো? হ্যাঁ মিজান ভাই দাঁড়া আমাকে একটু শিখাই দিন। হ্যাঁ শিওর শিওর সবাই শিখাবো, ডোন্ট ওয়ারি। ব্রাদার্সের গলিতে আছে কয়েকটা দোকান, হ্যাঁ গেছি আমি, অবশ্য শুরু দিয়ে তো পারছেন স্টার মানে কি ইউনিভার্সাল সিলেক্টর বা সিলেক্ট অল এলিমেন্ট পড়ছেন? এগুলো তো পারেনি। স্টার দিয়ে কি বললেন? ইউনিভার্সাল সিলেক্টর, এই যে দেখেন। ওকে আর কি আছে? এলিমেন্ট সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর করছেন না, কোনটা বলেন তো? এই যে ডাইরেক্ট আমরা এইচ ওয়ান ধরে এইচ টু ধরে আগে যেটা করছিলাম মনে আছে? এইচ ওয়ান আর কি বলছেন? আচ্ছা এলিমেন্ট সিলেক্টরটা বুঝছেন, বুঝছেন এভাবে লিখছিলাম না, টাইটেল
H2 তবে নিয়ে আসছিলাম না হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ এটাই হলো এই ট্যাগ এলিমেন্ট ডট ক্লাস ওকে আচ্ছা এলিমেন্ট এন্ড ক্লাস লাগে না এলিমেন্ট এলিমেন্ট এটারে বলে হলো একাধিক দুই তিনটারে একই রকম স্টাইল শীট দেওয়ার জন্য ঠিক আছে আচ্ছা কালকে যদি আপনারা রাজি থাকেন আচ্ছা আপনাদের এখানে যান অ্যাক্টিভ বিফোর আফটার ডিফল্ট এমটি চেক এগুলা হোভার এগুলা বলে সুরো সিলেক্টর এগুলা দেখাই দিতে হবে ফোকাস হোভার রেঞ্জ এগুলা এত কিছু লাগবে না আচ্ছা এন চাইল সিলেক্টর দেখানোর ট্রাই করব কালকে বুঝছেন দেখেন এই দেন যেই অংশ ধরি ওই অংশের মধ্যে পড়ানো কিছু থাকে না আচ্ছা এখানে কয়টা বললে 1 2 3 4 5 6টা সিলেক্টর বলছেন তাই না ভাইয়া আরো কয়টা সিলেক্টর হবে এলিমেন্টস এই অ্যাট্রিবিউট সিলেক্টর হবে গ্রুপ সিলেক্টর হবে আমি আমার মতো করেই পড়াবো নি কারণ এখানে অনেক কিছু আছে যেগুলো লাগে ওগুলো এত কিছু শেখা লাভ আছে বলেন হ্যাঁ হ্যাঁ বলেন বোঝা যাচ্ছে আপনার কথা আপনাদের বুটস্ট্র্যাপ ধরায় দিব কয়দিনের মধ্যেই টেনশনের কোনো কারণ না দেখেন এখানে কত সুন্দর সুন্দর জিনিস আপনি একটু জাস্ট চোখ বুলান হ্যাঁ দেখেন এই জন লিখবেন অটোমেটিক এরকম স্টাইলিং হয়ে যাবে এটা বাই ডিফল্ট থেকে একটু সুন্দর ঠিক আছে দেখেন ফর্ম গুলা আচ্ছা আপনার একটু এলিমেন্টের মধ্যে যান দেখেন ইমেজ ইমেজে কি করবেন দেখেন সহজ জিনিস জাস্ট আপনি ক্লাস অ্যাড করে দিবেন হ্যাঁ রেসপন্সিভ হয়ে যাবে আচ্ছা তারপর আপনি থাম্বনেল আইএমজি থাম্বনেল অ্যাড করবেন এরকম হবে ঠিক আছে দেখছেন যেখানে ছবি অ্যাড করে হ্যাঁ জাস্ট খালি ক্লাস অ্যাড করে দিবেন টেক্সট সেন্টার করে দিবেন আর মাঝখানে চলে আসবে ওকে টেবিলের মধ্যে দেখেন টেবিলের মধ্যে জাস্ট ক্লাস অ্যাড করবেন টেবিল অ্যাড করলে এরকম চলে আসবে হ্যাঁ যখন আপনি টেবিল ডার্ক করবেন দেন এরকম ডার্ক চলে আসবে আচ্ছা টেবিল স্ট্রিপ দিবেন যেরকম স্ট্রিপ হয়ে যাবে কত সুন্দর সুন্দর ডিজাইন না বানাতে কষ্ট না টেবিল বর্ডার দিবেন হ্যাঁ তারপরে কম্পোনেন্ট দেখেন না আরো কিছু দেখেন সুইট অ্যালার্ট দেখেন এরকম অনেকগুলো কালার আছে যত সুন্দর সুন্দর কালার যেটা ইউজ করতে চান পারবেন তারপরে এনে দেন ব্যাজ যেরকম ব্যাজ নামে সে সেরকম ব্যাজ লাগে না যে আমার নোটিফিকেশন কয়টা আছে প্রোফাইল কয়টা আছে ওকে তারপরে এরকম ভাবে আমরা বিভিন্ন ওয়েবসাইটের ইউআরএল গুলো শুরু করাই না তারপর আপনি বাটন যে কালার ইউজ করতে চান জাস্ট খালি যে এখানে ঢুকে জাস্ট বিটিএন প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ডেঞ্জার ওয়ার্নিং এগুলো জাস্ট খালি বসে দিবেন ক্লাস বসে দিবেন কিচ্ছু না এবং এইখান থেকে দেখবেন ডকুমেন্টেশন দেখবেন আনতে করবেন যেমন কার্ড এড টু কার্ডের জন্য এটা জাস্ট বসাই দিবেন অটোমেটিক তৈরি হয়ে যাবে তারপরে দেখেন এই যে স্লাইডার কত সুন্দর না স্লাইডার স্লাইডার এই যে জাস্ট খালি জাস্ট এই কোড কপি করে নিয়ে চলে যাবেন শেষ বুঝছেন এই যে একটা দেখেন বুঝছেন সুন্দর না wow wow আর কিছু লাগে কপি পেস্ট শিখলে হ্যাঁ কপি পেস্ট চলে যাবে তো সেটাই বড় বিষয় বুঝিনি এই দেন এই যে এরকম ড্রপ ডাউন করবেন এটা হচ্ছে আপনারা যে এখানে ছবি
নিচে নাম লেখা নাম লেখা থাকে ওটার উপরে মানে মানে ডিটেইলসটা বের হয় ওইটা ওইটা কথা বলছি। হ্যাঁ আপনি মেনু বানাবেন দেখেন এই যে ড্রপ ডাউন, তাহলে মেনু বানাইতে পারবেন না? ধরবো দেন ফর্ম, এই দেন এই ফর্ম কত সুন্দর করে বানানো আছে দেখছেন, এই দেন এই দেন ডিজাইন অনেক সুন্দর না? হ্যাঁ কোনো প্রবলেম আছে? বানাইতে পারবেন না, শিখে গেছেন না? হ্যাঁ তারপরে দেন ইনপুট গ্রুপ, এরকম গ্রুপ বানাবেন, ফর্ম বানাবেন, তারপর লিস্ট করছেন তাই না? দেন এই যে লিস্ট কত সুন্দর করে শুরু করাবেন যেভাবে চান, যে ইউএল এলআই করছিলাম না সেভাবে করবেন। তারপরে এই যে নেভার বানাবেন, নেভার মানে ডিরেক্ট নেভিগেশন বাই, যে মেনু ড্র আছে দেখছেন যেরকম মেনু, সবই তো শিখে ফেলাইলাম দেখছেন। সব ছিঁড়ে ফেললো আমার, যান বাবা যান কাজ করতে দেন, বাবা বলছি, বাবা বলছি ভালো যান ওই ঘরে যান, আলহামদুলিল্লাহ। এবার কি আমি ঠিক জায়গায় আসছি? জি স্যার এখন ঠিক জায়গায় আসছেন স্যার, ঠিক জায়গায় ভালো আছেন স্যার? ঠিক আছে, হ্যাঁ আল্লাহ খুব ভালো রাখছেন, থ্যাংক ইউ। আমি নয়টার আগে নিয়ে যাবো তো প্রবলেম হওয়ার কথা হবে না আশা করি, ভাই একটু যদি সাড়ে নয়টার পর থেকে ক্লাসটা শুরু করতেন আমার জন্য একটু বেটার হতো। নরমালি আপু সাড়ে নয়টা থেকে শুরু হয়ে যায় বুঝছেন, আর আমার বৃহস্পতি শুক্র শনি খুব ব্যস্ততা থাকে ইউনিভার্সিটি নিয়ে, তো আপনি একটু নরমালি সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, কারণ আমি কিছু পরে বুঝবো না এই জন্যই বলাটা। ওকে ওকে আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আর কিছু স্যার তাহলে শুরু করতে পারেন। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা আছি না এখন, আমরা সবাই চলে যাব? আচ্ছা থ্যাংক ইউ। এই অনেকেই সব মোবাইল টোবাইল ল্যাপটপ অন করে রেখে আমরা চলে যাব নিজ নিজ কাজে। একটু হাই হ্যালো আসসালামু আলাইকুম এগুলো একটু লেখেন দেখি চ্যাটে, বুঝতে পারি যে আপনারা কে কে আছেন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফারিয়া আহমেদ। হ্যাঁ স্যার আমি শিখা। অবশ্যই অবশ্যই আপনি ভালোই ভালোই যান, ফিয়ামানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সাইরাস হারুন আছেন? আমাদের কোন হোমওয়ার্ক ছিল? জি স্যার ছিল। তাহলে হোমওয়ার্ক একটু বলবেন প্লিজ যদি করে থাকেন। স্যার আমি বেশি করতে পারি নাই স্যার, আমি দুইটা করেছি, আমি দুইটা বলবো? জি নিশ্চয়ই নিশ্চয়ই। স্যার আমি করেছিলাম আপনি যেমনটি চান
ওই ক্ষেত্রে দুইটা যেটা করেছি, আই ক্যান মেক ওয়েভ অ্যাজ ইউ ওয়ান্ট, আই ক্যান ক্রিয়েট ওয়েভ অ্যাজ গুড অ্যাজ ইউ ডিজায়ার, রাইট? আচ্ছা, আরেকটা করেছি আমি আপনাকে সবচেয়ে ভালো মানের গ্রাফিক ডিজাইন করতে করে দিতে চাই, রাইট? ওইটা হচ্ছে আই উড লাইক টু ডেলিভার ইউ দ্য ওয়েব ডিজাইন, আই উড লাইক দ্য বেস্ট। ও আচ্ছা, বেস্ট হবে, এই সবচেয়ে ভালো মানের বললেন যে, সেই জন্য। ও আচ্ছা, সরি স্যার, এটা আইটেমস আই উড লাইক টু গিভ ইউ হাই কোয়ালিটি